যশোর থেকে মোহাম্মদ রাকিব। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। অতিভক্তি চোরের লক্ষণ। রোল নাম্বার এক আমিন খান, হ্যাঁ উপস্থিত। রোল নাম্বার দুই মুনমুন, এটাও আইসে। রোল নাম্বার তিন তুষার খান, হ্যাঁ ঠিক আছে। রোল নাম্বার চার ফাজিলটা কই। রোল নাম্বার পাঁচ তারেক, তোরে বলিছি না মেকআপ করে ক্লাসে আসবি। তাহলে পাঁচ ছয় সাত আট নয়, পরশ বেশ কয়দিন স্কুলে আসিস নি, নয়। সরকারি চাকরিতে গিয়েছিল সে, কানাডা কই সে কানা। দশ এগারো বারো তেরো চোদ্দ, ঠিক আছে। ব্যাপারটা কি, সব ভালোগুলো একদিকে খারাপগুলো একদিকে। আচ্ছা স্যার, হ্যাঁ তারেক বল, টিচার আর রাখালের মধ্যে মিল কোথায়? রাখাল গরু চড়ায় আর টিচার ছাত্র চড়ায়। এই তো সেদিন সানি লিওন আইছে আমার স্কুলে তার বাচ্চারে অ্যাডমিশন করানোর জন্য। আমি তার বাচ্চারে জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, এই শুনে সানি লিওন কয় এত ছোট বাচ্চাকে এত কঠিন প্রশ্ন করা ঠিক না। বাংলা ক্লাসে তুহিনরে জিজ্ঞাসা করলাম এই বল রবীন্দ্রনাথের নানার নাম কি, মুনমুনাপু বলা পাইন এখন মারাত্মক, উল্টো আমারে জিজ্ঞাসা করে স্যার শিখতে কি আমি আইছি না আপনি আইছেন। সবুজ তোরে না কতদিন করে কইছি ওয়ান আর সেভেন আলাদা আলাদা লিখবি, এই দেখ লিখেছিস ওয়ান মনে হচ্ছে সেভেন। স্যার আমি তো সেভেনই লিখছি। তালি ওয়ানের মতো লাগতেছে কেন? খুব মজা লাগতেছে মনে হচ্ছে, খুব মজা লাগতেছে না? আমি এখানে চিল্লাই চিল্লাই মরতেছি যাতে আমার ক্লাস ভালো হয় আর তোমরা এখানে বসে বসে মজা মারছো। আর একটা টু শব্দ যদি হয়েছে না ঘাটটা ধরে ক্লাসের বাইরে বের করে দেবো। বিজ্ঞান ক্লাসে এক ঘন্টা শব্দ কাকে বলে তাই নিয়ে বুঝালাম, হ্যাঁ। এরপরে তুহিনরে জিজ্ঞাসা করলাম শব্দ কাকে বলে রে, টং করে আওয়াজ হওয়াকে শব্দ বলে। ভূগোল ক্লাসে তুহিনরে জিজ্ঞাসা করলাম তুহিন এ স্যার বলতো পৃথিবীর আকার কেমন, স্যার গোলাকার, প্রমাণ কি? আচ্ছা স্যার বাদ দেন, নিজেদের মধ্যেই সামান্য বিষয় নিয়ে তর্ক না করি। এই রফিক, জি স্যার, দিন গিলি তোর পড়াশোনার অবস্থা এত খারাপ হচ্ছে কেন? তোর আব্বা কি করে রে? স্যার বিদেশ থাকে, বাড়িতে আর কে কে থাকে? স্যার আমি আর আমার আম্মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ থেকে প্রত্যেক দিন রাত্রে আমি তোর বাড়িতে পড়াতে যাবো। দুষ্টু স্যার। ইংরেজি ক্লাসে বললাম তোদের মতো বয়সে আমি প্রত্যেকটা বাংলা বাক্যের ইংরেজি ট্রান্সলেশন করতে পারতাম। স্যার বলছি রেল লাইনের উপর পতাকাটি পতপত করে উঠছে, এর ইংরেজি কি? দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাইং উইথ পতপতিং। বলতো 10 কেজি তুলোর ওজন বেশি না 10 কেজি লোহার ওজন বেশি? স্যার 10 কেজি লোহার ওজন বেশি। গাধা, দুটোর ওজনই তো 10 কেজি। স্যার আপনি একবার একটু চিন্তা করেন, মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ আপনার মাথার উপরে 10 কেজি তুলো পড়লো, আপনার কিছু হবে না? এইবার মনে করেন আপনার মাথায় 10 কেজির লোহা পড়লো, চিন্তা করেন আপনার অবস্থাটা কি হবে। জ্ঞানের আলো ছড়িয়ে দেই, ছেড়ে নিজের বাড়ি ঘর, তবু এই নিয়ে গর্ব করি আমরা দেশ গড়ার কারিগর। কেমন লাগলো এই স্যারের পারফরমেন্স বলবেন আমিন স্যার, বলুন আগে। আমি
গত পর্বে মানে প্রথম রাউন্ডে বলেছিলাম যে আমরা যারা এখানে বসে আছি আমাদের ইচ্ছে করে যে আমরা স্টেজে এসে ওদেরকে বুকে জড়িয়ে ধরি। আজকে মানে আমি নিজে এতটাই খুশি হয়েছি যে আমার কাছে মনে হচ্ছে যে না, আমাদের অনুষ্ঠানটা আমরা যে গোল যে লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্য তোমাদের দ্বারাই সাকসেস হবে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো। থ্যাংক ইউ। আমিন ভাই, এই যে আপনি কেউ ভালো পারফর্ম করলেই এসে বুকে জড়িয়ে ধরছেন, এটা খুবই ভালো লাগছে, কিন্তু এই ভয়ে মেয়েরা ভালো পারফর্ম করছে না। অনেক অনেক থ্যাংকস আমিন ভাইয়ের জন্য। মুনমুন আপু, কেমন লাগলো রাকিবের পারফরমেন্স? এই শিক্ষকতা করলে কিন্তু ছেলে মেয়ে মানুষ হবে না, এরকম শিক্ষক চাই না আমরা, ভালো শিক্ষক চাই। অভিনয় ভালো ছিল, সব মিলিয়ে ভালো ছিল। বললাম তিন, তুষার ভাই বলবেন এবার। খুব ভালো ছিল। আমি ও আসার আগে এরকম দেখছিলাম মোহাম্মদ রাকিব যশোর, তো তখন আমি মুনমুন আপাকে বলছিলাম যে এই ছেলেটা বোধহয় সেই ছেলেটা যে গতবার খুব ভালো করেছিল, খুব মনে তখন আমি বললাম যে এইবারও বোধ হয় খুবই ভালো করবে। তো ও যখন এন্ট্রি নিচ্ছে তখন আমার মুনমুন আপা হচ্ছেন খুব ভালো ছিল। ছোট্ট করে এটা আর্টিফিশিয়াল একটা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে ওর পারফরমেন্স দেখে যেটা মনে হচ্ছে যে পুরো স্টেজটা ওর কন্ট্রোলে। স্টেজের লেফট সাইড, রাইট সাইড, স্টেজে আমরা যারা আছি, তুমি আছো, গ্রুমাররা আছে, যারা আছে, সব কিছু যেন ওর কন্ট্রোলে এবং সব কিছু ওর পারফরমেন্সের ইশারায় নড়ছে, যে জিনিসটাও পারফরমেন্সের মধ্যে ফুটিয়ে তুলেছে এবং ওর গ্রিপে নিয়ে আসছে, এটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট। মানে ও নিজে খুব ভালো স্টুডেন্ট, ও প্র্যাকটিস করা, সব কিছুকে ধাতস্থ করা খুব ভালো। ওকে স্যার, স্যার বলো। স্যার স্যার কি স্যার হাতটা স্যার